সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। দর্শক, সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করব বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের সঙ্গে। আপনার কাছে যেটি প্রথমেই যে বিষয়টি জানতে চাচ্ছি, হঠাৎ করে দেখলেন যে আমাদের নিকট প্রতিবেশী দুটি দেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের একটি টলটলায়মান অবস্থা। শ্রীলঙ্কা ইতিমধ্যে পুরো মন্ত্রী সভাই রিজাইন করেছে, আর অন্যদিকে কেয়ারটেকার সরকার গঠনের জন্য পাকিস্তানে প্রস্তুতি চলছে এবং ইমরান খান প্রাক্তন বিচারপতিকে প্রস্তাব করেছে কেয়ারটেকার সরকার গঠনের জন্য। তো এই দুটি দেশের রাজনৈতিক যে অবস্থাটা, সেটা কি মনে করছেন এবং সেখান থেকে আমাদের শিক্ষা নেয়ার কি বিষয় আছে? দেখুন, প্রত্যেকটা দেশের ইনস্টিটিউশন আলাদা। পাকিস্তানে যেমন আর্মির অবস্থান অনেক বেশি স্ট্রং, জিয়াউল হক সাহেবের পর থেকেই it was army who played the key role, it was always army. মানে আপনি যদি ইতিহাস খাচান সেটাই দেখবেন। এইবারও ইমরান খানের এই অবস্থা, ইমরান খান ইজ এ ভেরি ক্যারিজম্যাটিক লিডার, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া পাকিস্তানে নওয়াজ শরীফের পরিবার, বেনজির ভুট্টোর পরিবার পাঞ্জাব এবং সিন্ধে তাদের অবস্থান, তাদের কাছে লট অফ ব্ল্যাক মানি, এর মধ্যে থেকে পার্সোনাল ইমেজ ক্রিয়েট করে ইমরান খান নিজেকে ক্লিন রেখে, উনি প্রধানমন্ত্রী থাকুক আর না থাকুক সেটা অন্য ব্যাপার, তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ নেই। সেটাই বলছি, পাকিস্তানের মতো একটা জায়গায় যে লাইফ উনি লিড করেছেন, ওটা উনি একটা এক্সাম্পলের মতো উনি উনি যেভাবে উঠে এসেছেন ইন্টারন্যাশনাল পলিটিক্সে। এখন এটা আপনার মাথায় রাখতে হবে যে ইমরান খান যখন গভর্নমেন্ট ফর্ম করে তখন কি পাকিস্তান ন্যাশনাল, মানে পাকিস্তান মুসলিম লীগ মানে পিএমএল যেটা, আর পিপুলস পার্টি অফ পাকিস্তান যেটা, প্লাস এমকিউএম, অনেক জায়গা থেকে কিন্তু অনেক মানুষজন নিয়ে এসে উনি করেছেন এই জিনিসটা, বিকজ রাতারাতি তো পলিটিশিয়ান আপনি বানাতে পারেন না, এন্ড হি ওয়াজ হাইলি ব্যাকড বাই দ্য আর্মি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ওই নির্বাচনটা ইমরান খান বুদ্ধিমানের কাজ করেছে, এবং আগামীতে যদি ইমরান খান যারা চলে গিয়েছেন তাদেরকে ম্যানেজ করতে পারে, হি মাইট কাম, বাট ইভেন ইফ হি ডাজন্ট কাম, আই এম শিওর হি উইল বি আ ভেরি স্ট্রং অপোজিশন অর আ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল লিডার। আর পাকিস্তানের রাজনীতিতে এটা খুবই নর্মাল যে আর্মিকে হ্যান্ডেল করতে হয়। ইমরান খান হয়তো আইএসআই হেড কে দিতে পারেনি পছন্দ মতো আর্মি চিফের, ওই ধরনের একটা ঘটনা ঘটেছে, এর আগেও কিছু কিছু ঘটনা ঘটেছে যার কারণে ইমরান খানের রেজাল্ট দিতে হবে, প্লাস আমেরিকার একটা মুখ্য ভূমিকা আছে ইমরান খানের বিরুদ্ধে, একটা ইউনো চেক এন্ড ব্যালেন্স পলিসি। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী এবং আমেরিকাকে অসন্তুষ্ট রেখে কি কেউ ক্ষমতা আসতে পারবে কিনা? না, ক্ষমতায় আসতে দেখেন আমেরিকা আর এগুলি হলো আমি যেটাকে বলি গরম জায়গা, মানে এখানে আপনি বেশি দিন থাকতে পারবেন না। হ্যাঁ, আপনি দেখুন, আপনি যদি আমেরিকার রাজনীতি দেখুন, একটা ওয়ারের সময় যখন আমেরিকায় ইন্ডিয়ার নওয়াজ শরীফকে দিয়ে পারভেজ মোশারফের ফেরত আনালো, আবার নওয়াজ শরীফের গভর্নমেন্টকে আপনার ফল করালো পারভেজ মোশারফ, সেই গভর্নমেন্টকে সৌদি আরব সাপোর্ট দিল, আবার নওয়াজ শরীফকে তিন প্লেনে করে সৌদি আরবে নিয়ে গেল আমেরিকা, আবার পাঁচ বছর পর নওয়াজ শরীফকে এনে আবার প্রধানমন্ত্রী বানালো। So, apni jodi analyze karen, it is difficult to know that there is something called permanent friend or permanent enemy. It's only permanent interest. Tarporo ekhon porjonto kintu ekta gonotantrik ba shashontantrik kathamor moddhe diye Imran Khan kintu agroshor hocche. She kintu khomotay thakar jonno প্রশাসনকে ব্যবহার করা বা আর্মিকে ব্যবহার করা, বিচার বিভাগকে ব্যবহার করা, পাকিস্তানে এটা খুব ডিফিকাল্ট। পাকিস্তানের নির্বাচন কমিশন, আর্মি আর বিচার বিভাগ অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত ইনস্টিটিউশন গুলি অত্যন্ত, প্রধানমন্ত্রীরও চাকরি চলে গিয়েছিল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের অর্ডারে। সো পাকিস্তানের ব্যাপারটা আলাদা, ইনস্টিটিউশন গুলি অনেক বেশি শক্ত, যখন অনেক বেশি শক্ত সেহেতু আপনি ইউ ক্যানট গেট অ্যাওয়ে উইথ এভরিথিং, এটা সম্ভব না পাকিস্তানে, ভারতেও সম্ভব না। আপনি ভারতে দেখেন নাই আপনার মমতা ব্যানার্জির নির্বাচনের সময় 16 জন মন্ত্রী এসে চেষ্টা করার পরও তো মমতা ব্যানার্জি হয়ে গেলেন। তো সুতরাং এটা খুব ইনস্টিটিউশন গুলি সময়ের সাথে সাথে অনেক উপরে উঠে, বাংলাদেশের মতো না। পাকিস্তানি ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ইমরান খান যে প্রাক্তন বিচারপতিকে সুপারিশ করলো, সেই প্রাক্তন বিচারপতি কিন্তু একদম সুপ্রিম কোর্টে ডেকে এনে এই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ভর্ৎসনা করেছিল যে ওই যে তালিবানদেরকে কেন তাদের সাথে শান্তি আলোচনা করছে, সে তাকেই কিন্তু আবার তিনি সুপারিশ করলেন। একটা গণতান্ত্রিক মূল্যবোধ আছে, মানে রক্ষা করে চলছে ইমরান খান। আমি আপনাকে একটা কথা বলি, আপনি একজন ভালো পুলিশ ইন্সপেক্টরকে যখন আপনি ব্যবহার করতে পারবেন না টাকা দিয়ে, কথার কথা বলি, তখন আপনি জানবেন যে আপনি যখন অন্যের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না, উনিও আপনার বিরুদ্ধে ব্যবহৃত হবে না। যে এই ভদ্রলোক ইমরান খানকে বলেছে ইমরান খান সামার সামার নো, যে এই ভদ্রলোক নীতিবান ভদ্রলোক, সুতরাং এই মুহূর্তে তাকিয়ে দরকার। পাকিস্তানের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? মানে আমরা তো সবসময় বলি যে পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র, আমরা বলি যে পাকিস্তান থেকে আমাদের শিক্ষার কিছু নেই, কিন্তু কিছু কিছু যে গণতান্ত্রিক মূল্যবোধ সেখানে তো আমরা দেখছি যে কিছু শিক্ষা নেওয়ার আছে। পাকিস্তান থেকে
শিক্ষা নেওয়ার কথা যে আপনি আমাকে জিজ্ঞেস করলেন, এতেই আপনার বিরুদ্ধে মিছিল হতে পারে বাংলাদেশ। এই ব্যাপারে আলাপ করার দরকারই নাই। হ্যাঁ, পাকিস্তান নিয়ে একবার কথা বলাতেই দেখবেন অনেক কিছু হয়ে যেতে পারে। তো এই ব্যাপারটা পলিটিক্যালি আমি বুঝি, এই ব্যাপারটা আপনার প্রশ্নটাই ভুল হয়েছে ফিরোজ ভাই। আপনার প্রশ্নটা যে পাকিস্তান থেকে আপনি শিক্ষা নেওয়ার কথা যে বলছেন, এটা এটা আমি মনে করি আপনি রুয়ান্ডা থেকে শিক্ষা নিতে পারেন বাংলাদেশে, বাট নট দিস কান্ট্রি। হ্যাঁ, তো এটা এটা এই ব্যাপারে আমরা কথা নাই বলি। আমরা শ্রীলঙ্কা নিয়ে কথা বলি, শ্রীলঙ্কা নিয়ে কথা বলি। আমরা তো শ্রীলঙ্কায় আর একটা পরিস্থিতি দেখছি, সেখানে বলা হচ্ছে যে পারিবারিক শাসন এবং ভুল নীতি এসব কারণে, অর্থনীতির ক্ষেত্রে যে নীতি তার কারণেই শ্রীলঙ্কা মানে ডুবছে। আপনার কি মনে হয়? আপনার তো অ্যাকচুয়ালি আপনার যে এক্সপোর্টগুলি, এগুলি তো আসলে আপনার এই যে কামাই, আপনার যে পয়সা অর্জন, কামাই করা, বিদেশ থেকে টাকাটা আসা, এটা তো বহুমুখী হতে হয়। এটা যদি শ্রীলঙ্কা ট্যুরিজম ছাড়া তেমন কিছু ছিল না, শ্রীলঙ্কার এখন $1.5 billion, বাংলাদেশও সারপ্রাইজিংলি আমি তো চিন্তিত $25 কোটি শ্রীলঙ্কায় দিয়েছে, এই টাকা তো আর আমরা পাবো না। হ্যাঁ, তা আমার মনে হয় অর্থমন্ত্রী যে এত, এখানে আমাদের টিসিবিতে মানুষ লাইন দিয়ে দাঁড়ায় থাকে, শ্রীলঙ্কাকে $25 কোটি দিয়ে যে মানবতা দেখালো, এখন মানবতাটা তো এক্সপেন্সিভ হয়ে গেল, আর এই টাকা পাওয়ার তো আর আমাদের আর কোনো কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনোভাবেই সম্ভব না। মানে ওদের রিজার্ভে যে টাকা আছে সেই টাকা দিয়ে 7 দিন চলার মতন অবস্থা নেই। আমি সেটাই বলছি, তো আমি সেটাই বললাম করোনার সময় তাদের, বাট এগেইন ওই হয় না, আপনার দূরদর্শিতা ছিল না শ্রীলঙ্কার সরকারের, আমি সেটাই বলবো। করোনা তো অনেককে এফেক্ট করেছে। এক সময় দেখেন শ্রীলঙ্কার কিন্তু পার ক্যাপিটাল ইনকাম কিন্তু এই মানে দক্ষিণ এশিয়ার মধ্যে হাইয়েস্ট ছিল, তাদের যে পর্যটন খাত অনেক উন্নত ছিল। আপনি যদি বাংলাদেশেও কোনো কারণে যদি কোনো ইকোনমিক্যাল ঝামেলা হয়, আমাদের যদি আরএনজি সেক্টর ঝামেলা হয়, তাহলে আমাদের অবস্থাও তো খারাপ হয়ে যাবে, তাই না? তো আমাদেরও তো আরএনজি সেক্টর আর প্রবাসী কামাই ছাড়া আর কোনো কোনো অর্জন নাই আমাদের দেশে। হ্যাঁ, তো প্রবাসীরাও পাঠায় আমাদের এখানে টাকা, আর গার্মেন্টস থেকে আমরা যে কামাইটা করি, কোনো কারণে যদি এই ধরনের কিছু হয় তাহলে তো দেখা যাবে আমাদেরও তো একটা ঝামেলা। তবে আমাদের একটা সুবিধা, আমাদের আমাদের অনেক টাকা রিজার্ভে আছে এখনো, সেটা একটা সুবিধা, প্রবাসীর কামাইটা আছে। বাট প্রবলেম হিকাপস তো হতেই পারে, বাট আমার মনে হয় শ্রীলঙ্কার এটা সম্পূর্ণই পলিটিক্যাল ফেলিয়ার। যারা রাষ্ট্র পরিচালনা ছিলেন ওনারা এই দূরদর্শিতা বা খারাপ সময়টা বুঝতে পারেননি, দেখতে পারেননি, এই কারণেই হয়। যখন আপনি ফিলোসফার বা আপনি যখন এই ধরনের মানুষ ক্ষমতায় পাবেন না এই ধরনের রাইজিং কান্ট্রিতে, তখন ডিফিকাল্ট হয়ে যায়। ওদের বলা হচ্ছে যে ওরা ওরাও আবার মানে জনপ্রিয়তা অর্জন করার জন্য বড় বড় প্রকল্পে হাত দিয়েছিল, এখন দেখা যাচ্ছে যে ওই একটা বন্দরই চীনকে দিয়ে দিতে হচ্ছে 100 বছরের জন্য লিজ। তো এই সমস্ত বড় প্রকল্পের মধ্য দিয়ে তারা একটা ঋণের ফাঁদের মধ্যে পড়েছে। দেখেন, উন্নয়ন তো দুই প্রকার আছে, একটা হলো প্রকৃত উন্নয়ন, আরেকটা হলো দুর্নীতির জন্য প্রচারণা, প্রচারের একটা উন্নয়ন, যে আমরা আমরা উন্নয়ন করব, আমরা বড় বড় এটা বানাবো, আমরা মানে লেগাসি ক্রিয়েট করব আমরা। তো শ্রীলঙ্কা ওই ওই ট্র্যাপে পড়ে গিয়েছিল, যার কারণে কালকে দেখলাম 500 টাকা নাকি চালের দাম। আই ফিল সরি, আমার এই 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 এরকম একটা দেশ আমাদের পাশে এই অবস্থা চলে যাচ্ছে, বাট আই এম শিওর কোনো না কোনো একটা ব্যবস্থা তো করে হবে ইনশাল্লাহ। এখন তারা জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছে, এতে কি কাজ হবে? কান্ট্রি কোলাপস করেছে, এখন আপনি যাকে ইচ্ছা তাকে সরকার বানান, এখানে কোনো ম্যাজিশিয়ান আপনি পাবেন না। হ্যাঁ, আপনি হয়তো বিদেশ থেকে আসতে হবে বা বা কোনো না কোনো ভাবে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে করে এটা সলভ হয়। আপনি এখন কে মন্ত্রী থাকলো, কে জাতীয় সরকারে আসলো, কে কি হলো ক্যাবিনেট গ্রুপ, এগুলির আর কোনো সিগনিফিকেন্ট নাই। ওয়েন ইউ আর হাংরি, মানে সিরিয়াসলি, ডাজেন্ট ম্যাটার আপনার লিডার কি, না আপনি ক্ষুধার্ত, আপনি পেট ভরতে চান সবার, এগুলি আর এখন ম্যাটার করে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর বক্তব্য। দর্শক, আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে, আজ এ পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।